এই বছর অতি বৃষ্টির ফলে রাজ্যের কৃষকরা কৃষি জমিতে ধান চাষ যেমন করতে পারেনি, তার পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে ধানও নষ্ট হয়ে গেছে অনেক। ফলে কৃষকরা যাতে কৃষি জমিতে আবারও ধান চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে পারে, সেজন্য শনিবার উদয়পুর কেল্লা বিধানসভা কেন্দ্রের নোয়াবাড়ি কৃষি জমিতে কৃষি দপ্তরের উদ্যোগে 300 হেক্টর জমিতে SIR পদ্ধতিতে ধানের চারা জমিতে লাগানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া, এলাকার বিশিষ্ট সমাজসেবী রতীন্দ্র জমাতিয়া সহ কৃষি দপ্তরের পক্ষে মনোজিৎ মজুমদার, শুভেন্দু মজুমদার সহ প্রমুখেরা। বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য হল কৃষকদের আয় দ্বিগুণ করা। আর এই লক্ষ্যকে সামনে রেখে কৃষকদের জীবনের আয় করার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়িত করার জন্য শনিবার কিল্লা বিধানসভা কেন্দ্রে নোয়াবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি জমিতে 30 হেক্টর জমিতে SRI পদ্ধতিতে ধানের চারা জমিতে লাগানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিধায়ক আশা ব্যক্ত করেছেন যে এতে কৃষকরা লাভবান হবেন। কিল্লা এলাকাতে 22 হেক্টর SRI পদ্ধতিতে ধানের চারা জমিতে লাগানোর জন্য কৃষি দপ্তর উদ্যোগ নিয়েছে বলে জানান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ মজুমদার। সমস্যা হচ্ছে SRI পদ্ধতিতে যে প্রধানমন্ত্রী কৃষকদেরকে দ্বিগুণ আয় করার যে পরিকল্পনা, এটাকে বাস্তবায়িত করার জন্য নোয়াবাড়ি এগ্রিকালচার সেক্টরের আন্ডারে আজকে এই নোয়াবাড়ি মাঠে এখানে 30 হেক্টর জমিন এখন প্রস্তুত হয়ে গেছে। এখানে SRI পদ্ধতিতে রোয়াটা লাগানোর জন্য আমরা শুরু করে দিয়েছি। এখানে ICM হিসাবে প্রত্যেকটা কৃষককে 960 টাকা যারা যারা করছেন এটা আমরা পাবেন কালী প্রতি, এবং সবাইকে এখানে প্রায় 1000 হেক্টরের মতো আমাদের পরিকল্পনা করা আছে আমার কিল্লা অঞ্চলে, এটা করার জন্য পরিকল্পনা আজকে শুরুয়াত হলো। তো নিশ্চয়ই আমরা আগামী দিনে আশা করব যে কৃষকদেরকে উজ্জীবিত করে এবং তাদেরকে নতুন প্রযুক্তিকে এই ধান এবং বিভিন্ন ফসলাদি লাগানোর ক্ষেত্রে উৎপাদন করার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই মোটিভেশন করে আগামী দিনে তাদের স্বাবলম্বী করতে পারব উদ্দেশ্যে আমাদের আসলে। আমাদের এইবার গভর্নমেন্টের তরফ থেকে ICM ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এই বিষয়টার উপরেই জোর দেওয়া হয়েছে, কারণ আপনারা জানেন এবার বর্ষা হয়নি আউশের সময়, তাই আউশ আমরা অনেক কম লাগাতে পেরেছি, তার ফলে যেন খাদ্যশস্যের ঘাটতিটা কমে সেইটাকে আশা করে নিয়ে আমাদের গভর্নমেন্ট বলেছেন যে আমনের সময় আমাদের পুরোটা ICM করতে হবে, এবং এটাতে কোনো বাধ্যবাধকতা নেই, যতটা করা যায় আমরা করি। তো কিল্লাতে আমরা প্রায় 2200-2300 হেক্টরের মতন করছি এখন খালি কিল্লা এই এগ্রি সাবস্টিউশন বা কিল্লা ব্লক এরিয়াতে, এবং সারা উদয়পুরের মধ্যে আমরা প্রায় 13,500 হেক্টরেরও বেশি এরিয়াতে আমরা এই ICM পদ্ধতিতে চাষাবাদটা করছি, যাতে করে কানে প্রতি অ্যাটলিস্ট 80 কিলো করে ফলন পাবে, তাহলে আমাদের খাদ্যশস্যের যে ঘাটতিটা হতে পারত সেটা আমাদের কম হবে। এবং আপনারা এটা জেনে থাকবেন, গতকালকের বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন যে একটা স্পেশাল প্যাকেজ নিচ্ছেন যার জন্য 10 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন। তো এটাও আমাদের কৃষকদেরকে যথেষ্ট পরিমাণে উৎসাহিত করছে এবং এটাকে অঙ্গ হিসেবে আজকে আমরা এটা করছি। Bureau report, Voice 18.